আসসালামু আলাইকুম অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবার কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, সেটি হলো ডাবের পানির পুডিং বানাবো। তো এই রেসিপি বানাতে কী কী লাগবে আমি সেটাই দেখাচ্ছি। তো ডাবের পুডিং বানাবো যেহেতু, সেখানে তো ডাব অবশ্যই লাগবে। তো এখানে আমি একটা বড় সাইজের ডাব নিয়েছি, আর এটা অবশ্যই ভিতরে যেন নারকেল থাকে সেই অবস্থায় আর কি ডাবটা নিতে হবে। তো বেশি ডাব নিলে বেশি ভালো আর কি। তো আমি একটা দিয়ে করব। তো একটা ডাবের পানি এই যে এখানে। তো পানিটা আমি এখন ভালো করে ছেঁকে নিব, একটা স্ট্রেনার দিয়ে ভালো করে পানিটা ছেঁকে নিচ্ছি। কারণ ডাবের পানি যখন ডাব কাটি তখন কিন্তু একটু এর ভিতরে ময়লা পড়ে। তো ভালো করে পানিটা আমি ছেঁকে নিচ্ছি। আসলে ডাবের পুডিংটা অনেকেই বানাতে পারে, তো আজকে আমি বাচ্চাদের বানিয়ে দিচ্ছি, সেই জন্য একটু আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এই যে প্রায় এক মগ পানি হয়ে গেছে। আসলে পানিটা বিভিন্নভাবে আর কি ডাবের পানিটা খেতে পারি, তো তবে এভাবে যদি একটু পুডিং বানিয়ে দেওয়া যায় বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। আর এই যে নারিকেলটা বেশ শক্ত হয়ে গেছে, তো আপনারা কিন্তু অবশ্যই একটু অল্প শক্ত হয় যেন এরকম পর্যায়ে ডাবটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার ডাবের নারিকেলটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছিলো। আর একটু নরম হলে অবশ্য ভালো হতো। তো আমি একটু পুডিংটার ভিতরে একটু সাজাবো নারিকেলটা দিয়ে, সেই জন্য একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা বিভিন্নভাবে কুকি কাটার দিয়েও কাটতে পারেন। তো আমি একটা নাইফের সাহায্যে একটু শান্ত একটু ডিজাইন করে নিচ্ছি, জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য। এই না দিলেও হয়, এটা না দিলেও ভালো লাগে খেতে। তো আমার কাছে আসলে পুডিংটা বানানোর সময় এভাবে একটু নারিকেল দিয়ে দিলে ভিতরে খেতে অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপি যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা ছোট্ট বেল বাটন প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো জাস্ট এভাবে করে একটু কেটে নিচ্ছি, সে একটু দেখতে সুন্দর লাগবে সেজন্য। আসলে যে এটা এরকম ডিজাইন করে দিতে হবে এমন কোনো কথা নয়। তো এভাবে করে হচ্ছে আমি, তো আপনারা অবশ্যই একটু যাতে নারকেল আর কি কম হয় এরকম, আমার নারিকেলটা আসলে বেশ শক্ত হয়ে গেছিলো ভিতরে, তো ডাবটা অবশ্যই যাতে অল্প নারিকেল হয় আর কি, তখন আর কি এই পর্যায়ে ডাবগুলো নিয়ে তারপরে পুডিংটা বানানোর চেষ্টা করবেন, আসলে ওইটা খেতে ভালো লাগে। আর এটা একদম শক্ত নারিকেল হয়ে গেছিলো প্রায় এরকম। তো যাই হোক, আর ডাবের পানিটা একটু বেশি করে নিয়ে পুডিংটা বানালে ভালো হয়। আসলে আমি দুইটা ডাব নিয়ে এসেছি, তো একটা ডাবের পানি আমার মানে বাচ্চারা খেয়ে ফেলেছে, তো একটা ডাবের পানি দিয়েই আমি আজকে পুডিংটা বানাবো। তো এভাবে করে একটু সুন্দর করে একটু ডিজাইন করে নিচ্ছি, একটু দেখতে সুন্দর লাগবে এই জন্য। আসলে এটা যে করতে হবে এমনটা না, এটা সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করবে। তো এভাবে করে নাইফের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার যে আছে সেগুলো দিয়েও কিন্তু সুন্দর ডিজাইন করে নিতে পারেন, একটু দেখতে ভালো লাগবে আর কি সেই জন্য। আর এটা বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এই পুডিংটা। তো এভাবে করে একটু কেটে নিলাম। তো এই যে একটা ফ্ল্যাট পাত্রের মধ্যে আমি এগুলো বিছিয়ে দিলাম। তো এখন পুডিংটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি। তো একটা কড়াইয়ের মধ্যে পানিগুলো দিয়ে দিচ্ছি আমি। অবশ্যই আপনারা একটু বেশি ডাবের পানি নেওয়ার চেষ্টা করবেন, আমার আসলে ডাবের পানিটা কম ছিল বিধায় পুডিংটা একটু পাতলা হয়েছে আর কি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো, আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই রকম দিয়ে দিলেই হবে। তো আমি এখানে বেশি মিষ্টি দিইনি, 2 চামচের মতো চিনি দিয়েছি। আর ডাবের পানিটা অনেক মিষ্টি ছিল, আর মিষ্টিটা অবশ্যই ডাবের পানির উপর ডিপেন্ড করে, অনেক সময় ডাব মিষ্টি থাকে পানিটা মিষ্টি কম হয় এরকম। আর এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা আগার আগার পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে চায়না গ্রাস যে আছে তা দিয়েও কিন্তু করতে পারেন এই পুডিংটা। আসলে আগার আগার চায়না গ্রাস একই জিনিস, সেম কাজ করে আর কি। তো পানিটা গরমের আগেই কিন্তু আমি এটা চুলায় বসিয়ে তারপরে হচ্ছে জাল দিইনি কিন্তু এখন পর্যন্ত। চিনিটা আর আগার আগার পাউডারটা ভালো করে নেড়ে চেড়ে তারপর গলিয়ে নিতে হবে একদম, তারপরে চুলাটা আমি জ্বালিয়ে দিব। এভাবে করে নেড়ে তারপরে হচ্ছে চিনি এবং আগার আগার পাউডারটা ভালো করে আর কি গলিয়ে নিচ্ছি। আর যে কোনো ডেজার্ট বানাতে কিন্তু এই আগার আগার পাউডারটা অনেক ভালো কাজ করে, খুব দ্রুত আর কি গলে যায়।
জমে যায় আর কি পুডিং যে কোনো ধরনের পুডিং জাতীয় ডেজার্ট বানাতে কিন্তু এটা খুবই ভালো এবং চায়না গ্রাস একই ধরনের জিনিস কিন্তু একই কাজ করে আগার আগার পাউডার আর চায়না গ্রাস তো আগার আগার পাউডারটা আর চিনিটা গলে গেছে এখন আমি চুলাটা জাল দিয়ে দিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিলাম এটা কিন্তু বেশি জ্বালানোর দরকার নেই বা বেশি টকবক করে যে ফুটতে হবে এমনটাও না জাস্ট একটু হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর এটা খুব দ্রুত কিন্তু একদম জমে যায় যেহেতু আগার আগার পাউডার দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু এটা জমে যাবে ভালো করে আমি নেড়েচেড়ে একটু জাস্ট গলিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে সেই জন্য কিন্তু অবশ্যই অনবরত কিন্তু এটা নাড়তে হবে জাস্ট সামান্য একটু চারিধার থেকে একটু যখন হালকা বলকের মতো হয়ে আসবে সেই পর্যায়ে আমি নামিয়ে নেব এটা বেশি জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে না জাস্ট হয়ে গেছে তো এখন এটা কিন্তু গরম গরম অবস্থাতেই কিন্তু ঢেলে নিতে হবে না হলে কিন্তু জমে যাবে তো এভাবে করে আমি এটার উপর ঢেলে দিচ্ছি আর ঢেলে এটা সম্পূর্ণ একদম ঠান্ডা করে তারপরে হচ্ছে 1 আওয়ার বা হাফ এন আওয়ারের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব রেখে তারপরে পুডিংটা বের করে নিব তো আমি একটা নাইফের সাহায্যে এগুলো একটু বিছিয়ে দিচ্ছি কারণ পানিটা দেওয়ার পরে কিন্তু সব এক জায়গায় জমে গেছে এটা এখন সম্পূর্ণ আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপরে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে তারপরে এক ঘন্টা পরে নামিয়ে নেব তো এই যে এক ঘন্টা পরে ফ্রিজ থেকে নামানোর পরে এই যে দেখতে পাচ্ছেন পুডিংটা কেমন হয়েছে এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে জমে গেছে আর আমার পানি অল্প ছিল যার কারণে আর পাত্রটাও কিন্তু ফ্ল্যাট ছিল যার কারণে অনেক পাতলা হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন যদি কম পানি হয় তাহলে যে কোনো বাটির মধ্যে করার মানে গর্ত জাতীয় বাটির মধ্যে করার তাহলে পুডিংটা খুব তাড়াতাড়ি উঠে আসবে আর এটা আমি ফ্ল্যাট একটা পাত্রতে নিয়েছিলাম কাঁচের পাত্র যার কারণে কিন্তু অনেক পাতলা হয়ে গেছিলো পুডিংটা পানি কম বিধায় তো যার কারণে আর কি একদমই পাতলা হয়ে গেছিলো পুডিংটা তো আমি এটা এখন তুলে তারপরে দেখাচ্ছি আপনাদের কেমন পর্যায়ে হয়েছে আর কি পুডিংটা তো আমি এই ট্রেটার মধ্যে হচ্ছে ঢেলে নিচ্ছি এভাবে করে কাট করে তারপর একটু ট্যাপ করে দিচ্ছি আসলে অনেক পাতলা হয়েছে তাই আর কি পড়তে চাচ্ছে না যাই হোক আলহামদুলিল্লাহ পড়েছে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন পাতলার কারণে কিন্তু চারিধার থেকে একটু ভেঙে গেছে সমস্যা নেই তো আমি নাইফের সাহায্যে আমি কেটে দেখাচ্ছি পুডিংটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগছিল আর খেতে তো অনেক মজা তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে বিভিন্ন ধরনের ডেজার্ট বাচ্চাদের আমরা বানিয়ে দিতে পারি তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা আর কি পারেন না তো এই ছিল আর কি আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ